প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ টোয়েন্টি ফোরে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম প্রিয় দর্শক আজ আমরা কথা বলব প্রোস্টেট ক্যান্সার চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম এ সালাম ফাউন্ডার চেয়ারম্যান ইউরো অনকোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন অব বাংলাদেশ দর্শক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন স্যার সালামালাইকুম জিম কেমন আছেন জি আমি খুব ভালো আছি বলুন স্যার অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনি এসেছেন আপনার অনেক কাজের মাঝে আমাদের একটু সময় দিয়েছেন আর আমরা আজকে আপনার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা রোগ সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার এই বিষয়ে কথা বলার জন্য কিন্তু স্যার প্রথমে আমাকে একটু বলবেন প্রোস্টেট অর্গান সম্পর্কে এই অর্গানটা সম্পর্কে অনেকেই জানে না বা অনেকে জানতেও পারে একটু জানতে যাচ্ছি এটি বলার আগে ছোট্ট একটু কারেকশন করে দিই জি যে ইউরোলজি বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক জি তার পরবর্তীকালে আমরা যারা জুনিয়র ছিলাম তারাই কিন্তু আসি জি 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 এটুকু সহ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি প্রস্টেট গ্ল্যান্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গ্যান গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি পুরুষদেরই থাকে নারীদের এটা থাকে না মূত্রাশয়ের নিচের অবস্থান এর আকৃতিটা অনেকটা সুপারির মতো এটি সেকচুয়াল ফাংশনে কিছুটা ইনডিরেক্ট কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখে সেগুলো হলো ইয়াঙ্গার পিপুলদের জন্য এটা প্রস্টেটিক সেকশানস জোয়াকে লাইভ রাখবার জন্য দীর্ঘস্থায়ী করার জন্য কিছু রস সিক্রিশন করে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরবর্তীকালে এর ফাংশনটা খুব একটা কমে যায় তখন নানাবিধ সমস্যাও আক্রান্ত হয় এই অর্গানটি তার মধ্যে হলো প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায় যারা বয়স্ক মানুষ প্রস্তাবে নানাবিধ অসুবিধা তৈরি করে এবং একসময় একটা প্রস্টাটা প্রস্টেট গ্ল্যান্ডে গ্যান্সারও হয় তবে ইয়াঙ্গার বয়সে প্রস্টাটাইটিস নামে প্রদাহজনিত একটা সমস্যাও তৈরি করে এই তিনটি সমস্যাই মূলত অসুবিধার কারণ কারণে অসুবিধার কারণ স্যার তিনটা রোগের কথা বললেন যে মোটামুটি যারা অনেকেই ফেস করেন লক্ষণগুলো সাধারণত কি কি হতে পারে যেমন ইয়াং জেনারেশনের পোস্টারটিস একটা যাওয়ার পরে একটু বড় হয়ে যায় সাইজে এরপরে যে ক্যান্সার সমস্যাটা খুব সাধারণ এটা বারবার মূত্রত্যাগের ইচ্ছা মূত্রপ্রবাহে কোনো কোনো সময়ে বাধাপ্রাপ্ত হওয়া কিন্তু বিপিএইচের সমস্যাটা বেশ গুরুত্বপূর্ণ এটি ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রস্রাবের ধারা ক্ষীণ হতে থাকে প্রস্রাব আটকে যেতে পারে এবং ভয়ঙ্কর রকমের সমস্যা তৈরি হতে পারে তাতে এটি একটা গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু প্রস্টেট ক্যান্সার একটা ভয়াবহ অসুখ পৃথিবীতে এটি পুরুষদের মৃত্যুর কারণ হিসাবে দ্বিতীয় কারণ হিসাবে উল্লেখ করা হয় এমনকি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি উন্নত বলে যাদেরকে আমরা মনে করি সেই দেশেও পুরুষদের মৃত্যুর দ্বিতীয় কারণ তো তার মানে প্রস্টেট ক্যান্সার একটা গুরুত্বপূর্ণ অসুখ আমরা আমাদের দেশে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক দেখতে পাচ্ছি আমরাও মনে করি যে এটিও এটি আমাদের দেশে আগে আমরা ভাবতাম যে খুব বেশি হয়তো প্রস্টেট ক্যান্সারে আমরা ভুগি না কিন্তু বিষয়টা সত্য নয় আমাদের যারা বয়স্ক মানুষ আছেন তাদের অনেকেই প্রস্টেট ক্যান্সারে ভুগছেন তাদের অজান্তেই এখন আমরা যদি তাদেরকে খুঁজে বের করি তাহলে তাদের সংখ্যা অনেক হবে এবং এটা পাশের দেশে কিছু সমীক্ষা হয়েছে সেখানে দেখা যায় প্রস্টেট ক্যান্সার দ্বিতীয় কারণ মৃত্যুর তো সেক্ষেত্রে স্যার প্রতিটা ক্যান্সারে আমার যেনটা স্ক্রিনিং প্রোগ্রাম থাকে স্ক্রিনিং প্রোগ্রাম করলে তখন দেখা যায় যে এটা আর্লি অবস্থায় এটা কারোর ক্যান্সার আছে কি না জানা যায় বা কোনো প্রশ্ন যে এটি আমার মনেরও প্রশ্ন যে স্ক্রিনিং প্রোগ্রাম প্রোস্ট্রেট ক্যান্সারে আমরা করব কিনা আমাদের দেশে নাই কিন্তু যদি থাকত তাহলে বোধহয় খুব সহজ হতো আমাদের চিকিৎসাগুলো করার তার কারণ প্রাথমিক অবস্থায় যদি প্রোস্ট্রেট ক্যান্সার নয় হয় তাহলে এটা নিরাময়যোগ্য আচ্ছা এবং আপনি জেনে অবাক হবেন যে ওয়ান থার্ড অব দ্য প্রস্টেট ক্যান্সার তার মানে এক তৃতীয়াংশ প্রস্টেট ক্যান্সার যাদের ব্লিসন স্কোর নামে একটা স্কোরিং আছে প্রস্টেট ব্যয়াবসিতে আমরা হয়তো পরে আরও আরও আলোচনায় আসবে থ্রি প্লাস থ্রি কিংবা লো রিস্ক প্রস্টেট ক্যান্সার যাদের থাকে তাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না তারা শুধু অবজারভেশন কিংবা অ্যাক্টিভ সার্ভিলেন্সে থাকেন বাকি ওয়ান থার্ড তাদের বিশাল চিকিৎসার দরকার হয় এবং সেটা কম্বিনেশন চিকিৎসা বিভিন্ন রকমের পদ্ধতিতে তাদের করা যায় এবং তাদের নিরাময় না হলেও তাদের কন্ট্রোল করা যায় আর যাদের একেবারে বিস্তৃত ক্যান্সার তাদের জন্য আমরা যেটা করতে পারি তাদেরকে কন্ট্রোল করতে পারি তাদের চিকিৎসা চিকিৎসাতে তাদের ক্যান্সারটা কন্ট্রোল করে তাদের আয়ুটা অনেকটাই বাড়াতে পারি আচ্ছা পাঁচ বছর বেঁচে থাকার সম্ভাবনায় সবচেয়ে খারাপ গ্রুপটার মধ্যেও কমপক্ষে সাতাশ থেকে তিরিশ ভাগ আচ্ছা কিভাবে স্যার আমাদের দেশে স্যার আপনি অলরেডি বলেছেন যে স্ক্রিনিং করলে ভালো আমাদের দেশে এখনও এটা শুরু করিনি কেন আমরা শুরু করিনি তার কারণ হলো উনিশশো আমি ভুল বললাম দু সালে ইউএক্স টাস্ক ফোর্স আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশনকে বলল যে তোমরা বিনা প্রয়োজনে সব প্রস্টেট ক্যান্সার যাদের আর্লি প্রস্টেট ক্যান্সার তাদের তোমরা অপারেশন করে ফেলছ কিংবা রেডিয়েশন দিচ্ছ এবং তারা বেঁচে থাকছেন এটা ঠিকই কিন্তু তোমাদের সার্জারির যে সমস্ত কমপ্লিকেশান অথবা রেডিয়েশনের যে সমস্ত কমপ্লিকেশন তাতে করে তারা যে পরিমাণ অর্থ খরচ করাচ্ছে ইউএস গভর্নমেন্টের এটা প্রণিধানযোগ্য তোমরা এই চেষ্টা বন্ধ করো কোনোভাবেই তোমরা যাকে তা যাকে প্রস্টেট ক্যান্সার ডিটেক্টেড করবা তারই অপারেশন করবা কিংবা চিকিৎসা করবা এটা বাদ দাও প্রোস্টেট ক্যান্সার তোমরা যে স্ক্রিনিং প্রোগ্রামটা করছো এটা লিমিট করো তো তারা শুনলেন সেই কথাটা লিমিট করার পরে যাদের বয়স ছাপ্পান্ন থেকে পঁচাত্তর বছর পর্যন্ত তাদের স্ক্রিনিংটা রেকমেন্ডেড হলো এবং যাদের ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার আছে তাদের পঁয়তাল্লিশ বছর থেকে স্ক্রিনিং প্রোগ্রামে আওতায় আনা যেতে পারে এই রিল্যাক্সেশনটা থাকলো কিন্তু এতে এখন যেটা বুঝতে পারছি আমরা কিংবা আমেরিকান ইউরোলজিস্টরাও বুঝতে পারছে যে এখন তাদের প্রস্টেট ক্যান্সারের প্রিভেলেন্সটা অনেক বেড়ে গেছে যেটা ছড়িয়ে যাচ্ছে তার মানে ক্যান্সার মানে এরা ভেতরে ভেতরে গ্রো করছে কিন্তু ডিটেক্টেড হচ্ছে না যেহেতু স্ক্রিনিং মধ্যে নাই সেই কারণে বেড়ে যাচ্ছে এখন আমাদের দেশে এই সমস্যাটাই আছে আমরা এখন আমাদের প্র্যাকটিসে কিংবা আমাদের হাসপাতালে যে যে সমস্ত রুগী আসে তাতে অলরেডি মেটাস্টেসিস হয়ে গেছে এই ধরনের রুগী বেশি আসে এইসব রুগীর চিকিৎসার খরচ অনেক বেশি প্রাথমিক অবস্থায় নির্ণীত প্রস্টেট ক্যান্সারের রুগীও আমাদের কাছে আসেন কারণ এখন এখন বিভিন্ন জায়গাতে স্ক্রিনিং প্রোগ্রাম না থাকলেও হেলথ চেক আপ একটা প্রোগ্রাম চালু আসে না হেলথ চেক আপ প্রোগ্রামে পিএসএটা ইনক্লুড করেছে তারা অ্যাপ নর্মাল পি যাদেরই আছে তাদেরকেই পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় এবং তাদের মধ্যে বেশিরভাগ রোগীরই মানুষেরই প্রস্টেট ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায় এই সমস্ত ব্যক্তিরা সাধারণত আর্লি প্রস্টেট ক্যান্সার থাকে আর্লি প্রস্টেট ক্যান্সার থাকলে আমরা সীমিত পর্যায়ে চিকিৎসা করেই মানে লোকাল ট্রিটমেন্ট করেই তাদেরকে ভালো রাখতে পারি আর যদি এদের মধ্যে মেটাস্টেটিক কেউ থাকে তাহলে তারা মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা পান এইভাবেই চিকিৎসাটা নিয়ন্ত্রিত হয় তাহলে স্যার কোনো প্ল্যান আছে যেহেতু দিন মানে এই যে এভাবে মেটাস্টেটিকটা চলে আসছে সামনের দিনগুলো আমি যেটুকু শুনেছি এবং দু একজন স্বাস্থ্য কর্মকর্তা যারা ডিরেক্টর মেডিকেল হেলথ সার্ভিসেস তাদের কাছে আমি জেনেছি যে প্রস্টেট ক্যান্সার এবং কিডনি ক্যান্সার এই দুটো ক্যান্সারে সরকারের খুবই আগ্রহ আছে যে এটার প্রিভেলেন্স এবং দেখবার জন্য এবং যদি সেটা করা যায় তাহলে স্ক্রিনিংয়ের মাধ্যমেই করতে হবে হয়তো স্ক্রিনিংটা আমরা মডিফাইড ফর্মে হয়তো এটা করতে পারবো আগামী দিনে এবং যদি আমরা দিতে পারি এটা এই প্রোগ্রামটা যদি আমরা নিশ্চিত করতে পারি হয়তো খরচ হবে কিন্তু যাদের চিকিৎসার দরকার নেই তাদের আলাদা করে আমরা অবজারভেশনে রাখলাম আর যাদের চিকিৎসার প্রয়োজন আছে তাদের চিকিৎসার মধ্যে নিয়ে আসলাম এটি করা সম্ভব সম্ভব মানে যেহেতু অনেক আমার জানি যে ক্যান্সার স্ক্রিনিং এর মাধ্যমে দেখা যায় যে আর্লি ডিটেকশন হয়ে গেলে চিকিৎসা শুরু করতে পারলে কিন্তু আসলে এবং প্ল্যান করা যায় আরো একটা বিষয় দরকার সরকারের সাথে সাথে সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা খুব প্রয়োজন সচেতনতা অবশ্যই দরকার অ্যাওয়ারনেস এর মাধ্যমে হতে পারে আমরা এই কাজটি শুরু করেছি এবং আমাদের যে ফাউন্ডেশনটা আছে এটার মাধ্যমেও আমরা অনেক কাজ করি বিশেষ করে আগামী সেপ্টেম্বর মাসটা আসছে এটা হলো প্রস্টেট ক্যান্সার সচেতনতার মাস সারা মাস ধরেই আমরা বিভিন্ন জায়গাতে এই সচেতনতামূলক বিভিন্ন কাজকর্ম করে থাকি আচ্ছা বিভিন্ন প্রোগ্রাম আমাদের চিকিৎসকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাটা খুবই ইম্পর্টেন্ট তাদের তাদের কাছেই তো রুগীরা আসে তাছাড়া গণমাধ্যমে যেমন আমরা এখানে কথা বলছি এতে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হবেন হয়তো একজন বয়স্ক লোক যার বয়স হয়তো কিনা উদাহরণস্বরূপ বলতে পারি আমার এক বন্ধু লন্ডনে কাজ করেন ইউরোলজিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেন তিনি বেড়াতে এসছেন বাড়িতে তার বাবার বয়স হলো সিক্সটি ফোর তিনি বললেন যে একটা চেক আপ করো বাবা চেক আপটা করা হলো সবকিছু ঠিক আছে কিন্তু পিএসএ হলো ফোরটি চল্লিশ চল্লিশ মানে অনেক বেশি দশ গুণ বেশি নর্মাল কোর্সের তুলনায় নর্মাল লেভেলের তুলনায় তারপরে আমার কাছে নিয়ে আসলেন উনি এটা ফোন করে আমি তার শারীরিক পরীক্ষাটা করা করলাম এবং তারপরে আমার মনটা একটু খারাপ হলো সেটা আমার বন্ধু টের পেলেন উনি বললেন যে খুবই কি খারাপ অবস্থা তো সে হ্যাঁ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি এই কাজগুলো করো গতকাল তার রিপোর্টগুলো দেখলাম পাইরেট স্কোর আমি বললাম যে ইমিডিয়েটলি বায়োপসি করতে হবে এবং বায়োপসি করার পরে তারপরে স্টেজিং ইনভেস্টিগেশন করে চিকিৎসা শুরু করতে হবে এবং এখানে দেরি করাও যাবে না বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ মানে বেশি ছিল উনি তো ভালোই ছিলেন না জানতে না সেটাই যেটা হচ্ছে এটা একদমই মানে সাইলেন্টলি একদম একদম গত পরশু দিনের ঘটনা আচ্ছা মানে স্যার আমার মনে হয় যে আসলে এই রকম একটা ব্যাপার যেহেতু সাইলেন্টলি এটা বেড়ে যাচ্ছে সাইলেন্টলি এই ক্যান্সারটা ছড়িয়ে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই মনে হয় এটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে স্ক্রিনিং এর রেগুলার আনা উচিত যেমন ব্রেস্ট ক্যান্সার কিন্তু স্ক্রিনিং এর কারণে অনেকটা সব ডাক্তারদের কাছে ক্যান্সারের সাথে এটার সম্পর্ক খুবই বেশি জি জি একই রকম একই রকম তো আমার মনে হয় যে সবারই আসলে সচেতনতা দরকার ডাক্তারদের যেমন দরকার সাধারণ মানুষদের জানা দরকার জানলে পরে সচেতনতা বাড়বে স্যার যেটা হচ্ছে ক্যান্সার পোস্ট ক্যান্সারের রিস্ক স্ট্র্যাটিফিকেশন বলে একটা কথা আছে সেটা কি জানতে চাচ্ছেন ও এইটা সাধারণত খুব যারা চিকিৎসা বিধান করেন অর্থাৎ আমরা যারা চিকিৎসক চিকিৎসক যারা প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা দিব তাদেরকে এই রিস্ক রিস্কশনটা করতে হয় যে কতটা রিস্ক উনি বিয়ার করছেন আমি একটু আগে বলেছিলাম যে তার বায়োপসির রেটিংয়ে যদি থ্রি প্লাস থ্রি এই একটা স্কোরিং আসে যেটাকে আমরা বলবো খুব লো রিস্ক প্রস্টেট ক্যান্সার তেমনি যদি থ্রি প্লাস ফোর এরকম যদি হয় তাহলে আমরা বলবো ইন্টারমিডিয়েট প্রস্টেট ক্যান্সার আর তার উপরে ফোর প্লাস ফোর ফোর প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ এই সমস্তগুলোগুলো এগুলো হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার এছাড়াও আরও কতগুলো বিষয় আছে সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা আমরা দেখি যে গ্লিসেন স্কোর যাদের যত বেশি থাকে তাদের মানে প্রস্টেট ক্যান্সারের ভয়ঙ্করতা অনেক বেশি অর্থাৎ তাদের অ্যাগ্রেসিভনেস অনেক বেশি এবং তাদেরকে আলাদা করে গুরুত্বপূর্ণভাবে তাদের ফলো আপের ব্যবস্থা করা এবং তাদের চিকিৎসা করাটা খুব গুরুত্বপূর্ণ এই রিসিকেশনটা করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আইসোলেট করতে পারি যে কোন প্রস্টেট ক্যান্সারগুলো আমরা যত চিকিৎসাই করি না কেন খুব ভালো রেজাল্ট হবে না এবং তার পরবর্তীকালে আরও চিকিৎসার জন্য প্রস্তুত থাকতে হবে রুগীকেও এবং চিকিৎসকবৃন্দকেও

প্রোস্টেট ক্যান্সার আপনি একটু আগে বললেন যে একটা পিএসসি করলেই ধরা পড়ে এমনিতে লোকটা কীভাবে নির্ণয় করা যায় শুধু একটা পিএসসি করে ধরা না পড়ে নাকি ক্লিনিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি তো যেহেতু পেশেন্ট ফোটো কিছু ফিল করছে না কোনোভাবেই প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা বায়োপসি করছি জি আর বাদ বাকি এমআরআই তারপরে অন্য অন্য টেস্ট যেগুলো আছে এমপি এমআরআই করে আমরা জায়গাটা নির্ণয় করি যে কোন জায়গাতে প্রস্টেট ক্যান্সার আছে প্রস্টেটের মধ্যে সব জায়গাতে ক্যান্সার নাও থাকতে পারে যে জায়গাতে আছে ওখান থেকে স্পেসিফিক্যালি ওই জায়গা থেকে বায়োপসি না নিলে তো বায়োপসি নেগেটিভ হবে ওই জায়গা থেকে বায়োপসি নেওয়ার জন্য এমপিএমআরআই মাল্টিপ্যারামেট্রিক এমআরআই নামে একটা স্টাডি করে নিই আমরা এতে সুবিধা হয় হলো আমরা প্রস্টেট ক্যান্সারের মানে কোন জায়গাতে আছে তার অবস্থানটা নির্ণয় করতে পারি এটা আমরা যখন ট্রান্সট্র্যাক্টাল বায়োপসি করি তখন আমরা সেইটা সেই হিসাবে আমরা সেই জায়গা থেকে বায়োপসি নিতে পারি এটা একটা সুবিধা হয় তাছাড়া এমআরআই করার পরে পেলভিসে কোনো জায়গাতে যদি ম্যাটাস্টিস থাকে সেটাও আমরা বুঝতে পারি আচ্ছা বোন ম্যাটাস্টিস যদি থাকে নোট যদি থাকে তাহলে সেটাও বুঝতে পারি তো এই জন্য এমআরআইটা বেশ গুরুত্বপূর্ণ এবং বর্তমান যে সমস্ত গাইডলাইন আছে ইম্পর্ট্যান্ট গাইডলাইন সবগুলোতেই বলছে যে তোমরা এম করে নিও আচ্ছা এতে আমরা দেখি এমআরআই তো আমাদের দেশে বহুল প্রচলিত এবং আমাদের সম্মানিত রেডিওলজিস্ট যারা আছেন তারা এই ব্যাপারে যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং হাই কোয়ালিটি এমআরআই এমপি এমআরআই কিন্তু আমাদের দেশে বেশ ভালোই পাওয়া যায় উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাম আচ্ছা একটা আমরা জানি যে ক্যান্সার যখন নির্ণয় হয়ে যায় তখন বাইরে বিস্তৃত হয়েছে না এটার জন্য সত্যি সত্যি আমাদের এখানে একটু দুর্বলতা আছে খুব হাই কোয়ালিটি স্ক্রিনিং বলতে গেলে সেটা বোঝাই হলো গ্যালিয়াম সিক্সটি এইট পিএসএম এ পেট স্ক্যান আচ্ছা এই জিনিসটা আমাদের ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন বিএসএমএমে তারা খুব সম্প্রতিকালে তারা সাময়িকভাবে হলেও কিংবা পরীক্ষামূলকভাবে হলেও বেশ কিছু পেশেন্টের এটা করেছেন এবং এই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ এটি আসা উচিত এটি না হলে আমাদের অনেক অসুবিধা কিন্তু তাছাড়া মোটামুটি প্রচলিত যে বোন স্ক্যান আছে হোল বডি বোন স্ক্যান এটি ব্যবহার করা যায় তার পরিবর্তে আমরা বেশি ব্যবহার করি হোল বডি এমআরআই আচ্ছা এতে করে আমরা বোনসের মধ্যে কোথাও কোনো লিশন আছে কি না ক্যান্সারের উপস্থিতি আছে কি না সেটা আমরা বুঝতে পারি আর সিটি স্ক্যান যদি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন করা যায় তাহলে সেটা ভিসেরাল মেটাস্টেসিস অর্থাৎ বোনস ছাড়াও লিভারে লাংসে অথবা অন্য কোনো জায়গাতে আছে কি না এটা আমার আমরা উপস্থিতি বুঝতে পারি আর

স্যার আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে ঠিক আছে ছোট্ট বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে আজ আমরা কথা বলছি পোস্টেজ ক্যান্সার চিকিৎসা ও করণীয় বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ সালাম স্যার বিরতিতে যাবার আগে আমরা পোস্টেজ ক্যান্সার সম্পর্কে জানলাম ব্র্যান্ড সম্পর্কে জেনেছি তারপরে ক্যান্সার সম্পর্কে জেনেছি কীভাবে ইনভেস্টিগেশন করা হয় জেনেছি ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছি নিশ্চয়ই কারণ এত কিছু করাই হচ্ছে চিকিৎসা কি দেয়া যাবে সেটা সম্পর্কে চিকিৎসা যখন যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করাটা উচিত আপনাকে আগেই বলেছি আমরা যে প্রায় ওয়ান থার্ড পেশেন্ট প্রস্টেড ক্যান্সারে আক্রান্ত হলেও আমরা চিকিৎসা করার প্রয়োজন মনে করি না এবং তাদেরকে আমরা যে কাজটি করি সেটি হলো অ্যাক্টিভ সার্ভিলেন্স অ্যাক্টিভ সার্ভিলেন্স মানে হলো তাদেরকে আমরা বলি যে আপনার প্রস্টেট ক্যান্সার আছে এটা ঠিক কিন্তু এই মুহূর্তে চিকিৎসার দরকার নেই এমন হতে পারে যে প্রস্টেট ক্যান্সারের স্টেজ মাইগ্রেশন হয় এবং গ্রেড মাইগ্রেশন হয় সেই কারণে আপনার এই ঘুমন্ত প্রস্টেট ক্যান্সারটা কিংবা লো রিস্ক প্রস্টেট ক্যান্সারটা হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার এবং হাই স্টেজ প্রস্টেট ক্যান্সারে কনভার্টেড হতে পারে ওভার দ্য টাইম সেই কারণে আপনি একটা রুটিন চেক মধ্যে থাকবেন সেই রুটিন চেক আমরা তাকে বুঝিয়ে দিই যে এই কাজটা করতে হবে আপনাকেও আসতে হবে এবং আমরাও আপনার প্রতি যত্নশীল হব এটা একটা গ্রুপ চলে গেল এরপরে আমরা দেখি যে এমআরআই রিডিং এবং অন্য অন্য কি কী ইন্ডিকেট করে এটাকে ইন্ডিকেট করে যে মেটাস্টিসিস আছে কিনা এই অসুখটা অন্য কোথাও বিস্তৃত হয়েছে কিনা অ্যাভেলেবল ইনভেস্টিগেশন আমরা যেগুলো বলেছিলাম এগুলোতে কিন্তু খুঁজে বের করা যায় যে এটার কোনো বিস্তৃতি প্রস্টেট ক্যান্সারের ভেতর থেকে আর কোথাও যায়নি সেক্ষেত্রে সীমিত পর্যায়ের চিকিৎসা দিলেই এটা যথেষ্ট হয় এই সীমিত পর্যায়ের চিকিৎসাটা দুইভাবে দেয়া যায় একটি হলো অপারেশন করে আমরা এটা নির্মূল করে দিতে পারি আরেকটি হলো রেডিয়েশন থেরাপি দিয়ে এটাকে অকার্যকর করে দিতে পারি এই দুটো পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে সরাসরি বিশ্লেষণ কোনো সময়ই করা হয়নি এবং কোনো সময় সম্ভবও হয়নি সেই কারণে হেড টু হেড কম্প্যারিজন ট্রায়াল আমাদের কাছে নাই আচ্ছা কিন্তু তা না থাকলেও আমরা দেখি যে মোটামুটি এরা দুটো পদ্ধতিই সমান কার্যকর আচ্ছা সেই হিসাবে যারা আমরা যারা মানে প্রস্টেট ক্যান্সারের রেডিক্যাল প্রস্টেটেক্টমিক কিংবা শল্য চিকিৎসাটা বহুদিন আগে থেকে প্রচলিত আছে রেডিয়েশান থেরাপি অল্প কিছু দিন হলে এসছে রেডিয়েশান থেরাপিতেও অনেক উন্নতি হয়েছে সার্জারিতেও অনেক উন্নতি হয়েছে সেই কারণে রেডিয়েশন থেরাপিরও চিকিৎসা গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে তো সেসব কারণে দুটোর এফিকেসি কিংবা কার্যকারিতা প্রায় সমান আমি বলব তখন আমরা দেখি যে কোনো রুগী যদি অপারেশনের জন্য ফিট না হন তাহলে তাকে আমরা রেডিয়েশন থেরাপিতে যাওয়ার জন্য আমরা নিজেরাই বলি অথবা রুগী অনেক সময় নিজেও কোনো সার্জারিতে যেতে চান না সেটাও একটা কারণ হতে পারে আর রেডিয়েশনও অনেক সময় যারা ইন্টারেস্টেড হচ্ছেন তাদের জন্য হয়তো ফিটনেস হয় না আচ্ছা তারা তখন সার্জারিতে আসেন তার মানে এই ট্রানজিশনটা থাকে আমরা তাদেরকে অফার করি যে ইউ মে বি ট্রিটেড বাই রেডিয়েশন তখন রুগীরা আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি বলতে পারেন আমাদেরকে আপনার সাজেশন কি আপনার বাবা হলে আমি কি করতেন আপনি কি করতেন আমরা তখন বলি যে আপনার বয়স অনেক বেশি আমরা আপনার উপরে অপারেশনটা করতে চাই না ওকে আপনি রেডিয়েশনে নেন অথবা এমনও বলি যে আপনার বয়স এখন এখন অনেক কম আপনার ভবিষ্যৎ জীবন আরও তিরিশটা বছর কিংবা চল্লিশটা বছর পঞ্চাশটা বছর আছে অথবা আমরা অপারেশনটা করে দিই তারপরে যা যা করতে হয় পরে করা যাবে তো এইভাবে রোগ নির্ণয়ের পরে এই সময় স্থানীয়ভাবে যে সমস্ত প্রস্টেট ক্যান্সারগুলো থাকে অর্থাৎ সীমিত পর্যায়ের প্রস্টেট ক্যান্সার থাকে সেগুলোর চিকিৎসাটা এইভাবে হয় কিন্তু যে সমস্ত চিকিৎসা ক্যান্সারের রোগীগুলোর ক্যান্সার বিস্তৃত হয়েছে তাদেরকে আমরা বলি যে আপনার আপনাকে আমরা কোনো অপারেশনের চিকিৎ চিকিৎসাও দিতে চাচ্ছি না এবং রেডিয়েশনের জন্য আপনার কোনো প্রয়োজনীয়তা নাই আপনার যেটি লাগবে সেটি হলো হরমোন ট্রিটমেন্ট এবং হরমোন ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা বেশ কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো প্রথম কথা হলো এডিটি এডিটি মিন্স মানে হলো অর্থ হলো যে তাকে সমস্ত টেস্টেস্টোরন বডি থেকে একেবারে অকার্যকর করে দিতে হবে এটি দুইভাবে করা করা যায় একটা সার্জিক্যাল অর্কিডেক্টোমিন্স এটা খুব প্রাচীন একটা পদ্ধতি সেই কাজটি এখন আমরা করতে চাই না বিভিন্ন কারণে প্রথম কথা কোনো রুগী রাজিও হন না দ্বিতীয় কথা এটার কিছু ক্ষতিকর প্রভাবও আছে আচ্ছা যেমন এটা এফএসএস বাড়িয়ে দেয় এবং সেটা দু বছর আড়াই বছর পরে আবার প্রস্টেট ক্যান্সার ফিরে আসতেও সাহায্য করে এসব কারণে এই অন্ডকোষ রিমুভ করাটা আমরা অ্যাডভোকেট আজকাল করতে চাই না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা নিশ্চয়ই করি সেই ক্ষেত্রগুলো যদি সুযোগ আসে তাহলে আলোচনা করব এখন যেটা আমরা ব্যবহার করি সেটা হলো এডিটি নামে এক ধরনের ওষুধ আসছে সেগুলো হাইপোথালামাস থেকে ব্রেন থেকে যে সমস্ত সিগন্যালগুলো দিয়ে টেস্টেস থেকে টেস্ট টেস্টেস্টোর নামে যে হরমোনটা এটা কন্ট্রোল করে অথচ সিক্রেশনটা কন্ট্রোল করে এইটাকে কন্ট্রোল করা এখানে দুই ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কিংবা চিকিৎসা পাওয়া যায় একটা হলো এল এইচ আরেজ অ্যাগোনিস্ট আরেকটা হলো এল অ্যান্টাগোনিস্ট ওকে আমাদের কাছে মনে হয় যে এল এইচারেচ অ্যান্টাগোনিস্টটা খুবই কার্ডিয়াক ফ্রেন্ডলি এবং এটার নিরাপত্তা অনেকটা বেশি কিন্তু বেশি হলেও এটার অসুবিধা হলেও এটার দামটা কম দামটা বেশি কিন্তু এল এইচ আর এইচ যেটা সেটার দামটা কম কিন্তু নিরাপত্তাটা অত অত বেশি না তো এইভাবে চুজ করার একটা বিষয় থাকে তো এবং এই এডিটি ব্যবহার করলে তার সঙ্গে আরও কিছু ওষুধ ব্যবহার করতে হয় যেমন ধরুন অ্যাবিরেটর নামে একটা ওষুধ আছে আচ্ছা এটি খুবই গুরুত্বপূর্ণ এটি যুক্ত করতে হয় অথবা এর পরিবর্তে অ্যাপোলুটামাইড অথবা ডারোলুটামাইড অথবা এনজুলুটোমাইড এই চারটে প্রোডাক্টও যে কোনো একটি যুক্ত করতে হয় সর্বোত্তম কার্যকারিতার জন্য এবং এতে নিশ্চিতভাবেই এই ক্যান্সার দমন করা যায় এটা দীর্ঘদিন উনি ভালোই থাকবেন এটা আশা করা যায় কিন্তু এটাও ঠিক যে একটা পর্যায়ে যে এই ওষুধগুলোর কার্যকারিতা আর থাকে না তখন এই প্রস্টেট ক্যান্সারগুলো আবার ঘুম থেকে জেগে ওঠার মতো প্রস্টেট ক্যান্সারগুলো জেগে ওঠে এই অসুবিধা এই চিকিৎসাগুলো চলাকালীন সময়েও পিএসএ বাড়তে থাকে অপরিত অপ্রতিরোধ গতিতে এই কন্ডিশনটাকে আমরা বলি সিআরপিসি আচ্ছা এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের খুবই গুরুত্বপূর্ণ একটা রিসার্চ প্রজেক্ট হলো যে সি আর বন্ধ করা যায় কি করে এবং অনেক রকম চিকিৎসা অনেক রকম রিসার্চই হচ্ছে কিন্তু খুব নিশ্চিতভাবে এটি কমিয়ে আনার জন্য কোনো প্রোটোকল এখন পর্যন্ত আমাদের জন্য অ্যাভেলেবল হয়নি তো যাই হোক সেই রকম অবস্থায় পৌঁছালে আমরা সাধারণত কেমোথেরাপি অথবা যে সমস্ত থেরাপি আমরা ব্যবহার করিনি সেগুলো ব্যবহার করা যায় তাতে অনেক দিনই ভালো থাকেন তারা কিন্তু বুঝতে হবে যে দিস ইজ দ্য এন্ড অব দ্য প্রস্টেট ক্যান্সার ওকে স্যার এই যে আপনি অনেকগুলো চিকিৎসা প্রথমে সার্জারি অথরিটে থেরাপি তারপর কিছু অনেকগুলো মেডিসিনের থেরাপি সম্পর্কে এখনো খুব বেশি বলেনি একটু বলাই দরকার জি স্যার এটা বলতে গেলে আসলে মানে আসলে অনেক টাইম চলে যাবে সেজন্য আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি আপনার কাছে এই যে যে প্রসেসগুলো বললেন খরচটা কেমন হবে স্যার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খরচ কিন্তু সত্যি সত্যি অনেক আমাদের দেশের মানুষের তো কোনো হেলথ বাজেট থাকে না সে কারণে সমস্ত অসুখের কথা শুনলে গলা শুকিয়ে যায় যে খরচের ব্যাপারটা সত্যি সত্যি অনেক বেশি আর চারেজ অ্যান্টাগনিস্ট এবং অ্যাগোনিস্ট এগুলো কিন্তু বেশ দাম আচ্ছা তার তুলনায় অর্কিডেক্টমি করে ফেলা অনেক ভালো আমার যা হয় হবে দু বছর পরে আবার ক্যান্সার ফিরে আসবে তারপরে সি হবে তারপরে আমি মরেই যাব এও ভালো তাও আমি লক্ষ লক্ষ টাকা কোথায় পাবো এটা একটা খুব করুণ ব্যাপার তো এটা এটা এখানে এখানে সরকারের কি করার আছে আমি জানি না তবে আন্তর্জাতিক মহলে চিকিৎসার সব এই সব চিকিৎসার দাম এত বেশি সেই তুলনায় আমাদের দেশে কিন্তু অনেক কম আচ্ছা কিন্তু তা হলেও আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা অত কম এবং সেটা এতটাই কম যে এটা নাগাল পাওয়াটা বেশ কঠিন আপনাকে যদি বলি একটা ট্যাবলেট পাঁচশো টাকা চারটে ট্যাবলেট খেতে হবে তাহলে দু হাজার টাকা প্রতিদিন আর প্রতি মাসে একটা ইঞ্জেকশন নিতে হবে যার খরচ হলো তিরিশ হাজার টাকা একুশ হাজার টাকা তাহলে এটা আপনি চিন্তা করে দেখেন অনেক মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভবই না তো এই কারণে এই চিকিৎসাটা কিভাবে কম খরচে সঠিক রেজাল্টটা বজায় রাখা যায় এই রকম একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা সব সবসময়ই কাজ করি এখন রুগীদের সাথে কথা বলি আমরা তারপরে তার অবস্থা বিবেচনা করে আমরা হয়তো কম খরচের ওষুধগুলো কিংবা যে সমস্ত প্রোগ্রামগুলো নিলে হয়তো তার সহনীয় পর্যায়ে থাকবে এটা আমরা দেখি সম্প্রতি যেমন অ্যাবিরোটারনের কথা বলছিলাম অ্যাপোলোটামাইডের কথা বলছিলাম অ্যান্জিরোটামাইডের কথা বলছিলাম এদের ডোজটা কমিয়ে আনা যায় যেমন দু হাজার টাকার ট্যাবলেট প্রত্যেক দিন খেতে হবে সেই তুলনায় যদি এক হাজার টাকায় করা যায় তাহলে হয়তো উনি অ্যাফোর্ড করতে পারেন কিংবা পাঁচশো টাকায় করা যায় তাহলে অ্যাফোর্ড করতে পারেন এ বিষয়ে কিছু স্টাডি কিন্তু আমাদের দেশেও হচ্ছে এবং অন্য দেশেও হয়েছে স্যার আমরা একটা আরো কথা বলি বিরতির পর এসে ফিটি ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে আজ আমরা কথা বলছি প্রস্টেড ক্যান্সার চিকিৎসা করণীয় বিষয় নিয়ে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এম এ সালাম স্যার বৃহতিতে যাবার আগে কিন্তু আমরা প্রোস্টেড ক্যান্সারের অনেকগুলো চিকিৎসা সম্পর্কে জানলাম রেডিয়েশন বলেছেন এটা এটা প্রেসিয়েশন থেরাপি সম্পর্কে জানতে চান আমিও খুব বেশি জানি না কিন্তু যেটুকু জানি সেটুকু বলছি সেটুকু নির্ভরযোগ্য বলেই মনে হয় রেডিয়েশন থেরাপি জর্জ ব্যাক্স প্রথম আহ উদ্ভাবন করেন উনিশশো সালের দিকে তারপর থেকে রেডিয়েশন থেরাপির আস্তে আস্তে উন্নতি হয়েছে এবং উন্নতি হতে হতে এখন একটা পর্যায়ে এসছে যে পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে প্রস্টেট ক্যান্সার প্রথমে খুব ভালো রেজাল্ট না হলেও এখন খুবই ভালো রেজাল্ট হয় এবং সেটা সার্জারির সমকক্ষ বলেই মনে করা হয় হেড টু হেড ট্রায়াল না থাকলেও মোটামুটিভাবে আমরা জানি যে যদি কোনো রুগী যদি অপারেশনের জন্য আনফিট হন লোকালাইজড প্রস্টেট ক্যান্সারে তাহলে রেডিয়েশন থেরাপি তার জন্য অবশ্যই চমৎকার একটা স্বাস্থ্য ব্যবস্থা এখানে আমাদের দেশেও যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে আগে কিন্তু এটা এগুলো ছিল না এই ধরনের মেশিনপত্রই ছিল না এগুলো মেশিনের অনেক অনেক খরচ অনেক দাম প্রায় বিশ কোটি টাকার মতো খরচ হয়ে যায় এদের এক একটা মেশিনে বা এরকমই আমি যেটুকু জানি সেটুকু বললাম তো এখানে আইএমআরটি ইন্টেন্সিটি মডুলেটেড রেডিয়েশন থেরাপি আমাদের দেশে প্রবর্তিত আছে প্রচলিত আছে এটি আমাদের চিকিৎসকরা ব্যবহার করেন এতে ভালো ফলই দেয় এর এরপরে আরও আরও এক ধাপ উন্নতি হয়েছে এই আইএমআরটির সাথে একটা লোকাল একটা রেডিয়েশন থেরাপি সিডস ইমপ্ল্যান্ট করে দেয় তারা ফর টেম্পোরারি পিরিয়ড তারপরে এগুলো বের করে নেয় সেটাকে বলা হয় থেরাপি বুস্ট তার মানে আইএমআরটি এবং থেরাপি বুস্ট একসাথে যদি ব্যবহার করা যায় তাহলে হাই রিস্ক প্রস্টেট ক্যান্সার যেগুলো আছে সেগুলো খুব ভালোভাবে চিকিৎসা করা যায় এবং তাদের রেজাল্ট মোটামুটি রেডিক্যাল প্রস্টেটেকটমির মতোই হয় তো এটা এই ডেভেলপমেন্টটা আমাদের হয়নি আইএমআরটিটা আমাদের আছে আরেকটা পদ্ধতি হলো পদ্ধতি না আইএমআরটি একটু উন্নত সংস্করণ সেটা হলো আইজিআরটি সেটি আমাদের দেশে কিন্তু আছে এরপরে আর একটা ডেভেলপমেন্ট হয়েছে ওদের সেটি হলো ডোজ এক্সকালেশন করে টাইমটা শর্ট করে নেওয়া যায় আগে বিশটা তিরিশটা রেডিয়েশন দেওয়া লাগতো রেডিয়েশন সেশন লাগতো এটা কমিয়ে এনে হাইপোফ্র্যাকশনেশন করে এটা পাঁচ ছয়টা সেশনে তারা শেষ করতে পারে এটাও আমাদের দেশের চিকিৎসকরা খুব ভালোভাবেই এটা করতে পারছেন এটাও একটা উন্নতি এরপরে তাদের টোমোথেরাপি এবং সাইবার নাইফ থেরাপি এই জিনিসগুলো কিন্তু আছে যেটা উন্নত দেশে আছে যারা চার পাঁচ দিন রেডিয়েশন দিয়ে আরামসে আবার সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছেন এরকম অবস্থাও দেখা যায় তো এসবগুলো আমাদের দেশে হয়তো হয়তো এক সময় আসবে সাইবার নাইফ থেরাপি একটু বেশ এক্সপেন্সিভ টোমোথেরাপিও বেশ এক্সপেন্সিভ সাইবারাইফ থেরাপিটা বোধহয় একটু বেশি কার্যকর পাশের দেশ ইন্ডিয়াতেও সেভেন নাইফ থেরাপি যে এখনও খুব পপুলার হয়েছে তা নয় তো রেডিয়েশন থেরাপির এই অগ্রগতির পরিপ্রেক্ষিতে আমি বলবো যে সাধুবাদ জানাই আমাদের রেডিয়েশন অঙ্কোলজি যারা আছে তারা খুব ভালো কাজ করছেন সেই হিসাবে প্রস্টেট ক্যান্সারের রোগীরা আমি মনে করি যে তাদের কাছ থেকে সঠিক চিকিৎসাটা পাচ্ছেন স্যার আপনি তো অনেকগুলো কিছু ওষুধের নাম বললেন যেগুলো আসলে এই ট্রিটমেন্টে গিয়ে অনেক বেশি মানে কস্টিং অনেক বেশি হয়ে যায় যেটা কিন্তু আমাদের দেশে তো অনেক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে তারা কি বানাচ্ছেন আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশের কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা প্রকৃতিগতভাবে প্রথম থেকেই তারা ক্যান্সারের ওষুধগুলোই তৈরি করছে তারা কিন্তু প্রস্টেট ক্যান্সারের ওষুধগুলো তৈরি করেন শুধু তাই না বিদেশে রপ্তানিও করেন এবং প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করেন সেখান থেকে বোধহয় আমাদের মানুষের জন্য তারা ওষুধগুলো কিছু কম দামেও বিক্রি করেন এটাও ঠিক আচ্ছা এটা তো মিলিয়ে এটা একটা বেশ একটা আগ্রহজনক একটা অবস্থান আমাদের কিন্তু আছে জি 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 এই জন্য আমরা ওষুধ প্রস্তুতকারী যে সমস্ত কোম্পানি আছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই একই সাথে বলবো যে বাংলাদেশি রোগীদের জন্য খরচ যদি আরো কমানো যায় তাহলে এটা হয়তো আরো সহনীয় হবে সহনীয় হতো স্যার আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেহেতু সার্জারি আমাদের সময় আসলে খুবই কম রোবোটিক সার্জারি সম্পর্কে জানতে চাচ্ছিলাম খুব সংক্ষেপে বলবেন এবং আমাদের দেশে আছে কিনা স্যার একটু সংক্ষেপ বলবেন রোবোটিক সার্জারি তো ছিলই না মাত্র কদিন আগে রংপুরে একটি ইনস্টলেশন বসেছে বলে আমরা জেনেছি কিন্তু এটা সম্পর্কে আমার জ্ঞান সত্যি সত্যি খুবই সীমিত কারা এনেছেন কি কি কাজ হচ্ছে তো আমি জেনে খুব প্রীত হয়েছি এবং খুবই খুশি হয়েছি যে এই রকম একটা জিনিস রংপুর রংপুরে প্রতিস্থাপিত হয়েছে এবং বাংলাদেশে প্রথম রোবট রোবটিক ইনস্টলেশনটা রংপুরে হলো এজন্য রংপুরের মানুষকেও আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে অভিনন্দন জানাই তো যারা এনেছেন তাদেরকেও অভিনন্দন এবং আমার ধারণা রোবোটিক সার্জারির একটা ইতিহাসটা একটু বললে খুব সুবিধা হয় রোবোটিক সার্জারি হাঁটি হাঁটি পা পা করে চিকিৎসা বিজ্ঞানে যখন অগ্রগতি মানে ইন্ট্রোডিউসড হলো তখন আমাদের বেশ কিছু আমাদের উপভারতীয় ভারতীয় কয়েকজন সার্জন কিন্তু এই কাজের সাথে যুক্ত ছিলেন একদম প্রাথমিক অবস্থায় তার মধ্যে আচ্ছা আমাদের বয়সেই একজন হবেন তারা আমাদের বন্ধুস্থানীয় মানুষই তারা এই বিষয়ে কাজ করতে করতে দক্ষতা অর্জন করতে করতে বলল যে ঠিক আছে আমরা দেখি প্রস্টেটেক্টোমি আমরা করতে পারি না এবং সত্যি সত্যি রোবোটিক সার্জারির কিন্তু প্রথম ইয়েটা সূচনাটা কিন্তু সেখান থেকেই হয় ওকে আচ্ছা এরপরে ওই ওর যে কোম্পানিটা ওই কোম্পানির ভেতরেই এই মনে মেনন এই রিসার্চগুলো করতেন বসে বসে এই এক্সপেরিমেন্টাল সার্জারিগুলো করতেন অ্যানিম্যালের উপরে এবং অন্য 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 মডেলের উপরে তারপরে উনি বিভিন্ন সময়ে আমাদের কনফারেন্সে বিভিন্ন সময়ে এমনকি ইন্ডিয়াতে বিভিন্ন কনফারেন্সে আসতেন উনি তো আমাদের বুঝিয়েছেন যে এটি বোধ হয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যতে এবং সেটা সম্ভব হলো যে রোবটিক সার্জারি আসলে বাংলাদেশে আসলে আসলে মানে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে চলে এসেছে আমরা চাচ্ছি আরো বড় বড় সেন্টার আসুক এবং মানে সামনে আপনাকে একটু বলতেই একটু সময় যদি থাকে তাহলে আমার ঠিক আমাদের হাতে একদমই সময় নেই স্যার এক যদি আপনি খুব সংখ্যাবে বলতে চান রোবটিক্ সার্জারি যে কোম্পানি প্রবর্তন করেছিলেন তাদের আহ কপিরাইটটা চলে যাওয়ার ফলে এখন প্রায় সব দেশেই এখন রোবোটিক সার্জারিগুলো তৈরি হচ্ছে রোবোটিক সার্জিক্যাল ইকুইপমেন্টগুলো ইভেন ইন্ডিয়ার একটা সার্জিক্যাল ইকুইপমেন্টও আছে মন্ত্রা নাম মাত্র পাঁচ কোটি টাকা দাম কিন্তু অরিজিনাল ডাভিঞ্চি রোবোটিক সিস্টেমের দাম হলো প্রায় বিশ কোটি টাকা তো প্রাইস ডিফারেন্স অনেক চায়নাতে প্রায় তিরিশটা কোম্পানি আছে যারা রোবোটিক সার্জি সার্জিক্যাল ইকুইপমেন্ট তৈরি করছে ফলে দাম অনেক কমে গেছে এই প্রেক্ষিতে কোরিয়া জাপান